जयगांव एक नंबर ग्राम पंचायत के तृणमूल प्रधान विष्णु लामा के खिलाफ खुद तृणमूल के ही 13 पंचायत सदस्यों के द्वारा ही अविश्वास प्रस्ताव बुलाया गया है। आज जयगांव एक लोअर दलसिंहपारा ग्राम पंचायत क्षेत्र के तृणमूल पर्यवेक्षक शंभू जायसवाल के अगुवाई में इन 13 पंचायत सदस्यों के द्वारा कालचीनी बीडीओ कार्यालय में पहुंच खुद के प्रधान के खिलाफ अविश्वास प्रस्ताव लाए जाने को लेकर अपील किया गया है। जयगांव एक लोअर दलसिंहपारा ग्राम पंचायत के तृणमूल ऑब्जर्वर शंभू जायसवाल ने कहा कि जयगांव एक नंबर ग्राम पंचायत के प्रधान विष्णु लामा पिछले काफी महीनों से अस्वस्थ चल रहे हैं, जिस वजह से क्षेत्र का विकास कार्य संपूर्ण रूप से रुका हुआ है, जिसको देखते हुए जयगांव एक नंबर ग्राम पंचायत के 13 पंचायत सदस्यों के द्वारा प्रधान को बदले जाने और नए प्रधान गठन किए जाने को लेकर अपील किया गया था, जिसको स्वीकार किए जाने के पश्चात आज बीडीओ कार्यालय में पहुंच प्रधान के खिलाफ अविश्वास हियरिंग আজকে এজ এ অবজারভার জিপি ওয়ান টু আর দলসিংপাড়ার হিসাবে আমাকে আমার ব্লক প্রেসিডেন্ট পাসাং লামাজি দায়িত্ব দিয়েছিলেন কি জিপি ওয়ানের যে ডেভেলপমেন্ট আর কি আছে, যেখানে প্রধান নাই, প্রধানের যে নাই একইবার বললেও চলে, উনি অসুস্থ ছিলেন, তো জিপি ওয়ানে একটা নতুন প্রধানের দরকার আছে, যার জন্য ডেভেলপমেন্ট যাতে ওই এলাকাটা করা যায়। এই জন্য আজকে প্রথম আমরা হেরিং হয়েছে, হেরিংয়ে আমাদের জিপি ওয়ানে 13 জন মেম্বার এখানে উপস্থিত আছেন, ওনারা হেরিং করছেন। আর ওই হেরিংয়ের পর আমাদেরকে বিডিও সাহেব 31 তারিখ 11টার সময় ডেট দিয়েছেন, ওই ডেটে আমরা নতুন প্রধান চয়ন করব। তো আমাদের সঙ্গে আমাদের এখানে আমাদের নেতৃত্ববৃন্দ আছে, আমার রামকুমার লামাজি, আমার ছাত্র পরিষদে ব্লক প্রেসিডেন্ট হায়দার অনসারিজি এবং আমার অঞ্চলের প্রেসিডেন্ট জিপি ওয়ান অঞ্চলের প্রেসিডেন্ট আমার সুভাষ লামাজি। দাদা, জিপি ওয়ানে মোট 25 সদস্য কজন? 19 জন। তার মধ্যে তৃণমূলে কজন রয়েছে? এখন 13 জন আসছে, 13 জন রয়েছে। আচ্ছা, আগের যে প্রধান ছিল সেই তৃণমূলের ছিল, ওনাকে কি অনাস্থা করা হচ্ছে? হ্যাঁ, আজকে যেটা হয়েছে সেটা অনাস্থার জন্যই হয়েছে, অনাস্থার যে চিঠি দেওয়া হয়েছে তারই আজকে হেয়ারিং হয়েছে, আর আগামী 31 তারিখে ওখানে এই অনাস্থাটা আনবে। উনি কি এখন তৃণমূলে নেই? শরীরও খারাপ, তাই জন্য উনি এখন অফিসেও আসে নাই, কন্টিনিউ এখন কোন ডেভেলপমেন্ট নাই, অনেক টাকা পড়ে আছে জিপিতে। আমরা শীঘ্রই নতুন প্রধান আমরা এই 31 তারিখ সিলেক্ট করে জিপি ওয়ানের চেহারাটা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট যে সুভাষ লামা আছে ওনার নেতৃত্বে, আমার প্রধান, আমরা সবাই হয়ে ওইখানকার চেহারা, যে ডেভেলপমেন্টের টাকা আর কি আছে এখন অব্দি কোনো কাজ হয় নাই, কাজটা দ্রুত গতিতে করব, তাতে জিপি ওয়ানে খুব সুন্দর করে সাজানো যায়। এইটাই আমাদের ব্লক প্রেসিডেন্ট পাসাং লামার নির্দেশ আছে, ওনার নির্দেশটা আমরা পালন করে আজকে এখানে আসছি। আমাদের চেয়ারম্যান মৃদুল গোস্বামীজির এটাই নির্দেশ, ওই নির্দেশটা আমরা পালন করে। বর্তমানে উপপ্রধান কোন দলের আছে? अहिले जिपीमा एकदमै असुविधा भइरहेछ प्रधान नभएकोले गर्दाखेरि, म त अब उपप्रधान हो, मैले प्रधानको चार्ज जति चलाउनु सक्दैन, त्यही भएर अहिले एकदमै असुविधा भएकोले गर्दाखेरि प्रधानको अनास्था ल्याउनको लागि हामीलाई एकदमै हतार थियो, त्यही कारणले अब प्रधानको अनास्था आउँदैछ र यो हामीलाई खुसीको खबर हो। फुदर्श, एक सक्रिय दिन के लिए ताजा स्वाद, सभी प्रकार के CTC चाय और ग्रीन टी, सभी प्रकार के ग्रेड ऑर्गेनिक और प्रीमियम चाय की विस्तृत श्रृंखला के साथ जयगांव में निकटतम दुकानों पर उपलब्ध है। फूदर्श डुआर्स और सिक्किम में भी उपलब्ध है।
डिस्ट्रीब्यूटर्स के लिए संपर्क करें 9547004803 या ईमेल करें horusproducts@gmail.com। अधिक जानकारी के लिए हमारी वेबसाइट पर जाएं www.foodarsh.com।